রুশ আগ্রাসন শুরুর দুই বছর পেরিয়ে গেছে মস্কোর হামলা মোকাবেলায় বিপর্যস্ত ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ লড়াই জারি রাখতে গেল কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রসহ মিত্রদের কাছ থেকে আরও সামরিক সহায়তা চেয়ে আসছিল কিয়েভ অবশেষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইউক্রেনের জন্য আরও ছয় হাজার একশো কোটি ডলারের সামরিক সহায়তা বিল পাশ হল দীর্ঘ বিতর্কের পর প্রতিনিধি পরিষদের ভোটাভোটিতে ইউক্রেনের সহায়তায় বিলটির পক্ষে ভোট দেন তিনশো এগারো আইন প্রণেতা আর এর বিপক্ষে ভোট পড়ে একশো বারোটি মূলত রিপাবলিকান কট্টরপন্থীদের তিক্ত আপত্তির মধ্যেই এই বিল পাশ হয় এরই মধ্যে বহুল প্রতীক্ষিত সামরিক সহায়তার বিল পাশ হওয়ায় মার্কিন কংগ্রেস সহ বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি। রুশ বাহিনীকে মোকাবেলায় মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ আমাদের সেনাদের আরও উজ্জীবিত করবে মার্কিন প্রতিনিধি পরিষদে যে বিল পাশ হয়েছে তার জন্য অপেক্ষায় ছিলাম আমরা গণতন্ত্র ও স্বাধীনতাকে সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানাই চলমান যুদ্ধে রাশিয়া পরাজিত হবেই গতকাল ইসরায়েল ও তাইওয়ানের জন্য দুটি আলাদা সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ইসরায়েলের জন্য প্রায় 2700 এবং তাইওয়ানকে 800 কোটি ডলারের সহায়তা দেয়া হবে এর ফলে ইসরায়েলকে সামরিক সহায়তার পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করবে ওয়াশিংটন ইউক্রেন ও ইসরায়েলের সহায়তার বিল পাশ হওয়ার ঘটনাকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে বিলটি সেখানে অনুমোদন পেলে সেটি যাবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনি সই করলেই সেটি আইনে পরিণত হবে মার্কিন প্রেসিডেন্ট আগেই বলেছেন তিনি ওই সহায়তা প্যাকেজে সই করতে মুখিয়ে আছেন এদিকে রুশ আগ্রাসন মোকাবেলায় পশ্চিমা সামরিক জোট নেটোর কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি